তপশিলি জাতিভুক্ত দরিদ্র অংশের মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঋষিদাসপাড়া গড়ে উঠবে সরকারি আবাসন। প্রধানমন্ত্রী তপশিলি জাতি কল্যাণ যোজনায় আগামী অর্থবর্ষে 10খানি জায়গার উপরে এই আবাসন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে উপকৃত হবে প্রায় 500টি পরিবার, জানিয়েছেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের সাউথ জোনের অন্তর্গত 7টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে ছিলেন সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মেয়র পরিষদ বাপি দাস, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আরো জানান, জরুরি ভিত্তিতে যে কাজগুলি আগে করা দরকার সেই কাজগুলি আগে করা হবে। এদিন আগরতলা পুর নিগমের 41, 42, 48, 26, 27, 28 এবং 30 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। বিগত 35 বছর ধরে ঋষিদাসপাড়ার এই এখানে অনেকটা জায়গা আছে, প্রায় 10 কানির মতো জায়গা আছে। এই জায়গাটাকে কোনো কাজে লাগানো হয়নি, এটা এভাবেই পড়ে আছে বিগত দিন ধরে। এখানকার লোকরা বসবাস করতে খুব অসুবিধা হচ্ছে। এবার বিজেপি গভর্নমেন্ট আসার পর এই জায়গাটাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে যে এই এলাকার লোকজনরা যেন সুন্দরভাবে, স্বচ্ছভাবে, একটা স্বচ্ছ পরিবেশে, সুস্থ পরিবেশে বসবাস করতে পারে, তাদের জন্য এখানে একটা আবাসন করা হবে। তো এসসি আমাদের যে ওয়েলফেয়ারের যে অজয় স্কিমের ফেসিলিটি এসেছে তা থেকে আমরা চাইছি এখানে একটা বড় আবাসন করে দিতে, এবং এই এলাকার লোকজনের সুযোগ সুবিধার দিকে তাকিয়ে আমরা খুব তাড়াতাড়ি এখানে একটা কাজ শুরু করার মানসিকতা নিয়ে এগোচ্ছি। এটা 43 নম্বর ওয়ার্ডের ঋষিদাসপাড়াতে। কতটা ফ্যামিলি এখানে বসবাস করে? এখানে প্রায় 500-র মতো ফ্যামিলি আছে।